হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা হয়তো বা জানেন যে টেকনো বাংলাদেশ কিন্তু রিসেন্টলি খুবই ভালো কাজ করছে। তারা কিন্তু খুবই ভালো ভালো স্পেসিফিকেশন দিয়ে খুবই রিজনেবল প্রাইসে তারা কিন্তু স্মার্টফোন লঞ্চ করছে। এরই ধারাবাহিকতা টেকনো ক্যামন 70P এই ফোনটি কিন্তু আগামী 4 তারিখ লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটি 1 TB ভেরিয়েন্টে পাওয়া যাবে। এটি হচ্ছে 4 GB র্যাম এবং 128 GB স্টোরেজ, এবং র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে EMMC 5.1। এবং আশা করা যাচ্ছে এটার প্রাইস হতে পারে বাংলাদেশে 16,000 টাকা থেকে 17,000 টাকার ভিতরে। তো আজকে টেকনো ক্যামন 70P এ ফোনটিকে নিয়ে খুঁটিনাটি সব কিছু বিষয় নিয়ে জানবো এবং এর ভালো মন্দ খারাপ দিক সব কিছু আমরা জানতে চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। টেকনো ক্যামন 70P এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকবে 6.78 ইঞ্চেসের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, এবং ডিসপ্লেতে আপনারা 90Hz রিফ্রেশ রেটের সাপোর্ট পাবেন এবং ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 118x2400 পিক্সেল, এবং আপনারা এটাতে ফ্রন্টে কর্নিয়া গরিলা গ্লাস 3 ইয়ার্স প্রোটেকশন পেয়ে যাবেন। প্রসেসর হিসেবে এটা থাকবে মিডিয়াটেক হিলিও G85, যেটা 12 nm আর্কিটেকচারে তৈরি একটি অপটাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে থাকবে মালি G52। ক্যামেরাতে থাকবে রিয়ার এক কোয়াড ক্যামেরা সেটআপ, যেটা প্রাইমারি লেন্স হবে 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের এবং মেইন ক্যামেরার অ্যাপারচার হচ্ছে F1.8। ফ্রন্ট ক্যামেরা থাকবে 16 মেগাপিক্সেল এবং ভিডিও রেকর্ড করতে পারবেন 180p 30fps এর সর্বোচ্চ। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11 এবং iOS 7.5 UI হিসেবে। ব্যাটারি হিসেবে পেয়ে যাবেন 5000mAh ব্যাটারি, 80W-এর একটি চার্জার এবং USB Type-C পোর্ট, এবং আপনারা এটাতে রিয়ার মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট পাবেন। তো আসলে এটার প্রাইস হতে পারে 16,000 টাকা বা 17,000 টাকার ভিতরে। ভিউয়ার্স, এই প্রাইস রেঞ্জে এসে কিন্তু ফুল এইচডি প্লাস ডিসপ্লে সেটা কিন্তু খুবই ভালো বিষয় এবং IPS LCD এটাতে আমার কোনো আক্ষেপ নেই, কারণ এখানে ফুল এইচডি প্লাসের সাথে IPS LCD দিয়েছে। অ্যাটলিস্ট তারা এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, সেটাই ভালো, এবং 90Hz এর সাপোর্ট পেয়ে যাবেন এবং কর্নিয়া গরিলা গ্লাস 3 ইয়ার সাপোর্ট পেয়ে যাবেন প্রোটেকশন হিসেবে। তো ডিসপ্লেতে আপনারা কিন্তু খুবই স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। ডিসপ্লের শার্পনেস, কন্টেন্ট ওয়াচিং কিন্তু আপনারা খুব ভালোভাবে করতে পারবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকার কারণে। প্রসেসর হিসেবে মিডিয়াটেক হিলিও G85, যেটা 12 nm আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর। আপনারা হয়তো বা জানেন যে মিডিয়াটেক হিলিও G80, G85 এগুলো কিন্তু সেম প্রসেসর ধরতে গেলে, এবং এই প্রসেসরগুলো কিন্তু গেমিং এর জন্য খুবই ভালো প্রসেসর এই প্রাইস রেঞ্জে এসে, মানে এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টে এসে। তো মিডিয়াটেক হিলিও G85 থেকে কিন্তু আপনারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি গেমগুলো কিন্তু অন এসে খেলতে পারবেন, এবং এটি একটি গেমিং প্রসেসর আপনারা জানেন। ক্যামেরার দিক থেকেও এটাতে কিন্তু ভালো, কারণ 64 মেগাপিক্সেলের ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর বাদ দিলে আসলে কিন্তু 64 মেগাপিক্সেল এখানে কিন্তু অ্যাপারচার হচ্ছে F1.8। তো আসলে ক্যামেরার দিক থেকে আপনারা এখানে ভালো ছবি তুলতে পারবেন শার্পনেস এবং ডিটেল বজায় রেখে। ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল, এটা দিয়ে কিন্তু আপনারা ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও রেকর্ড করতে পারবেন 180p 30fps। তো আসলে এখানে কিন্তু আপনারা আমরা 4K মিস করেছিলাম। অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন লেটেস্ট অ্যান্ড্রয়েড 11 এবং iOS 7.5। তো আসলে টেকনোর UIটি কিছুটা লেগি এবং অ্যাডে ভর্তি থাকে, সেটা আপনারা অ্যাড বন্ধ করলে কিন্তু আপনারা এটা থেকে অ্যান্ড্রয়েড 11 এর সাথে স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। ব্যাটারি হিসেবে 5000mAh ব্যাটারি ডিসেন্ট এবং 80W ফাস্ট চার্জার, 80W ফাস্ট চার্জার দিয়ে আপনারা কিন্তু ভালোভাবেই ব্যাটারি চার্জ করে নিতে পারবেন, এবং USB Type-C পোর্টে সাপোর্ট পেয়ে যাবেন চার্জিং পোর্ট হিসেবে, এটা কিন্তু এখানে ভালোই দেওয়া হয়েছে বলে আমার আশা। তো রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট এখানে আমি মিস করেছি, আসলে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিলে ভালো হতো। তো আসলে 16,000 টাকা বা 17,000 টাকা এই প্রাইস রেঞ্জে এসে টেকনো ক্যামন 70P ফোনটি কিন্তু খুবই ভালো স্পেসিফিকেশন প্রোভাইড করছে। তো আসলে এটার পারফরমেন্সের উপরে ভিত্তি করবে যে আসলে ফোনটি এই বাজেট সেগমেন্টে এসে কিন্তু মার্কেট কাঁপাতে পারবে কি না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।